শোনো শোনো যোগ ভক্ত আমি বলি আ জানা রতে ভগবান কোথায় যায় এই যে জগন্নাথ রতে কোথায় যায় জিজ্ঞাসা করছে আর জগন্নাথ যে রতে রতে কেন রতে দর্শন করলে আমরা কি ফল পাই যদি কেউ জগন্নাথ কে রতে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না হ্যাঁ রতে ধরি ধরে যদি কেউ টানে পুনর্জন্ম হয় না তার আর পুনর্জন্ম হয় না তার মানে যাওয়া আসা বারণ হয়ে যায় তাই তো যাওয়া আসা বারণ হয়ে যায় যদি জগন্নাথ কে কেউ রতে দর্শন করে গো তার পুনর্জন্ম নাহি হয় গোলোকে সে বাস করে মিথ্যা কথা নয় জয় জয় শ্রী গুরু গোবিন্দ হরি বল মনে জারে লাগে ভানরে দিলে জারে আমি কি ভুলিতে পারি লোকের কথা রে মনে জারে লাগে ভালো রে সত্য চেতা দাপর যুগে অবতার হলে বলিতে কেন অবতরি তুমি হলে একটা বনের মধ্যে দুটি বার থাকতে নাহি পারে তাহলে তুমি কোন ভগবান কি আমি পুজো করব তুমি বলবে সবার উপরে বলরাম সুভদ্রাকে পায় শ্রীকৃষ্ণ ভগবান আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে সেখানে শ্রীকৃষ্ণকে দেখা যায় বলরাম সুভদ্রাকে পাই তাই তো আর এদিকে পাওয়া গেল গৌরাঙ্গ মহাপ্রভু একটা বনের মধ্যে তো দুটো ভাগ থাকে না বাবা তাহলে কোন ভগবানই কি আমি পুজো করবো ভগবান তুমি সবাব সুন্দর করে জবাবটা জানো এ সবাই কোন ভগবান করবে আমার খাই নইলে ভগবান তোমায় আমি আবার শুনতে পাই কলিযুগে জীব নাচিয়া
ডাকতে হবে হায় কেমন করে ডাকলে বলে তোমায় অগপাই জীবে দয়া নামে রুচি এই আবার কেমন বস্তু হয় কথা বলতে হবে আমি ভগবান নই গুরুও নই আমি কেমন গুরু একটু বলি তোমার ধারে মানে এক গোসাই একটা গ্রামে গেছে গ্রামে গিয়ে এখন প্রচার করছে আমার কাছে যারা মন্ত্র নিবে জীবনে তাদের তিনটা কর্ম খুব ভালো হবে তিনটা কাজ তাদের জীবনের ভালো হবে কি কাজ গোসাই আগের থেকেই প্রচার করছে গ্রামের মধ্যে কি কাজ প্রথম কাজ হচ্ছে যে তাকে জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না এই রিভাবটা কমা যে আমার কাছে মন্ত্র নিবে তাকে জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না আর কি দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে তার বাড়িতে কোনো দিন চুরি হবে না আর তৃতীয় নম্বর হচ্ছে মাথার চুল একটাও পাকবে না আচ্ছা বলেন এই ধরনের কথা যদি কেউ শুনে মন্ত্র না নে কি আর ঘরে থাকতে পারে জীবনে কোনো দিন কুকুরে কামড়াবে না আবার তার বাড়িতে চুরি হবে না এটাও ভালো কাজ আবার মাথার চুল একটাও পাকবে না এটাও ভালো কাজ এই কথা শুনে গ্রামের যত মানুষ ছিল সবাই লাইন দিয়েছে মন্ত্র নেওয়ার জন্য যে তিনটা কাজ তিনটাই তো ভালো কাজ জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না এই মাইকম্যান ভাই কোথায় গেল রে রিভাবটা কমাতে এই কথা শুনে গ্রামের সবাই ওই গোসাইয়ের কাছে বাবা মন্ত্র নিয়েছে নেওয়ার পর গোসাই ওই বাড়ি দুই দিন একদিন খায় দক্ষিণা নেয় আবার আর এক শিষ্য বাড়ি যায় ওই গ্রামের মধ্যে সারা মাস ধরে গোসাই খালি খায় আর খায় আর দক্ষিণা নেয় তা যখন গোসাই চলে যাচ্ছে তখন শিষ্যরা ডেকে বলছে গোসাই আপনি তো বলেছেন যে জীবনে তিনটা কাজ ভালো হবে তো কাজগুলো কি ভালো কি করে কুকুরে কেন কামড়াবেন আপনি বলবেন না সেটা তো জানতে হবে যে কেন কুকুরে কামড়াবে না আপনার কাছে মন্ত্র নিলে কেন মাথার চুল পাকবে না আর বাড়িতে চুরি হবে না কেন হবে না সেটা তো জানতে হবে এখন গ্রামের মানুষ গোসাইকে বলছে গোসাই বলছে হ্যাঁ রে তাই তো বলবোই তো তোদেরকে বলার জন্যই তো আছি কি বলবো আপনাদের কাছে গোসাই বলছে শোন ভালো করে শুনে রাখ প্রথম কথা কুকুরে কেন কামড়াবে না আমার কাছে মন্ত্র নিলে কেন কুকুরে কামড়াবে না শোন আমার কাছে মন্ত্র তো নিলি তাই না এক কাজ করবি বাড়ির থেকে যখনই বাইরে বেরাবি হাতে একটা বড় লাঠি রাখবি
हाथे जदि लाठी कुकुरे देखते पाई ताहले के कुकुरे आर तोके कामराई। अच्छा गोसाई हाथे लाठी देखले ना हय कुकुरे कामराबे ना एटा मेने निलाम, किन्तु बाड़ीते चूरी होबे ना केन? बोले चूरी केन होबे ना, शोन एकटु बोझाई। प्रतिदिन रात्रे बेला एक केजी करे दई खाबी, टक दई सारा दिन फ्रिजेर मध्य भरे रखबी और रात्रे बेला करे टक दई खाबी। टक दई खेले कि होबे? तोर काशी होबे, सारा रात धरे बिछानाय बसे तुई खक खक करे काशबी, चोर जानबे बाड़ीते लोक जेगे आछे, चुरी करार आर कोनो भय थाकबे ना। वाह गोसाई बेश भालो कथा। তা গোসাই চুরি না হয় হবে না, কাশলাম কিন্তু মাথার চুল পাকবে না কেন? বলে মাথার চুল পাকবে কি করে? তোর যা কাশি হবে ওই কাশিতে তো তুই মরেই যাবি, মরে গেলে তো আর চুল পাকার ভয় নাই। আজকের অবস্থাটা ঠিক তাই, বুঝলেন বাবা? জয় গুরু জয়। তবে ভগবানের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি যদিও নাই, তবুও গান একটা শুনাই আর গানের মধ্যে মধ্যে কিছু কিছু অবশ্যই না বললেই নয়। বলেছে অনর্পিত সম্পদ কলিযুগে কি, ভগবান সব যুগেই এলো, ভগবানের দশটা অবতার পাওয়া গেল, দশটা অবতারের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর কিন্তু নাম নাই। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নাই কেন সেটাই করেছে প্রশ্ন। যাই হোক অবশ্যই একটু একটু বলার চেষ্টা করব, একটা গান শোনাই। ও যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ও যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধর সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। জয় জয় শ্রী গুরু একবার হরিবল হরি। শুদ্ধ চিত্ত অন্তর খোলা, ওই সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধু
মনে साधु जना प्रेम हिल्लले कत मानिक मत्ता फले साधु जनार प्रेम हिल्लले कत मानिक मत्ता फले साधु जारे दया करे ऐ साधु जारे दया करे साधु जारे दया करे प्रेमोमय दै प्रेमोय अंग साधु जारे दया करे साधु जारे दया करे प्रेमोमय दै प्रेमोय अंग भजरे आनंदेर गौरंग भजरे साधुर संग भजरे आनंदेर गौरंग রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী
আর এক রসে ঘুরছে নদী। ওই একই রসে নৃত্য করে, একই রসে নৃত্য করে, নৃত্য রসের গৌরাঙ্গ। একই রসে নৃত্য করে, নৃত্য রসের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুনে রং ধরিবে, ও তোমার পূর্ব স্বভাব দূরে যাবে। সাধুর সঙ্গ গুনে রং ধরিবে, তোমার পূর্ব স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, করে মন সৎসঙ্গ, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, সৎসঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ও যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, শোনো 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 ভক্ত জানাই যে তোমায়, তুই একটা কথা অবশ্যই আসরে আমি এখন বলে যেতে চাই, আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে, রথযাত্রা উপলক্ষে হচ্ছে এই বাউল সঙ্গীত। ভগবান যে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন জগন্নাথ, তিনি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি নারায়ণ। বলে যে কলিযুগে ঘরে ঘরে হরিনাম হইবে, নাকি নাচিয়া গাইয়া জীব নরকে যাইবে, এই ধরনের কথাটা জিজ্ঞাসা করে বলেছে, সত্যি কথা। তাহলে কলিযুগের মানুষ হরিনাম করে কি নরকে যাবে বাবা? বলেন
प्रश्न करेछे कलियुगे घरे घरे हरिनाम हईबे नाचिया गाइया जीव नरके जाइबे তাহলে আমরা হরি নাম করে কি নরকে যাব তার জন্য কি আমরা হরি নাম করছি না শুনো এই হরি নাম শুধু করলেই হয় না হরি নাম করার একটা রাস্তা লাগবে তুমি শুনে শুনে হরি নাম করবা ও হরি নাম গাইছে আমি হরি নাম গাইছি ওই হরি নামে তোমার কোনোদিন ক্রিয়া করবে না क्या नो? आगे आश्रय करते हैं आश्रय आठ बछर बयसकाले देखो जीव गुरु आश्रय करे गुरु आश्रय करार परे जदि केउ हरि नाम करे সেই নামেই কেবল জীবের ক্রিয়া যোগ হয় না হলে হরি নাম করে কলি জীবের কোনো লাভ নাই তাহলে গুরু আশ্রয় গুরুকে আশ্রয় করে হরি নাম করলে ক্রিয়া করবে তার প্রমাণ আছে যে গুরু আশ্রয় করে হরি আচ্ছা তাল গাছের মাথায় বটের গাছ হয়েছে কেন বাবা এই কৃষ্ণ নাম করি তাহলে সেই নামে কেউ ক্রিয়া করবে ওই গুরুর দেওয়া সিদ্ধ নাম যখন তোমার এই কর্ণজনিতে পড়বে তখনই তোমার এই নতুন বিক্ষেটার জন্ম হবে বুঝেছো খেপি এই জন্য কলিযুগে যতই তুমি হরি নাম করো তুমি নরকে চলে যাবা যদি গুরু আশ্রয় না করো জয় জয় শ্রী গুরু বেমানন্দ একবার হরি বল হরি বল তুমি বলেছ কলিযুগের ভগবান অবতরী কেন বলিয়া জানাই অবতার অবতরীর মধ্যে কি বা ভাগ বলি এই সভায় আমার ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে ঋণী হলো রাধার কাছে ঋণী হয়ে গেল ঋণ এই রাধারানীর কাছে ঋণী হয়ে যাওয়ার জন্য ভগবানকে এই কলিযুগে রাধার ঋণ শোধ করার জন্য আসতে হলো বলে রাধাকে তুমি কোথায় রেখে আসলে বিষ্ণুপ্রিয়া তো রাধা না বিষ্ণুপ্রিয়া তো রাধা না তাহলে সেই রাধাকে তুমি রেখে আসলাম না রাধাকে রেখে আসেনি তুমি এটা ভুল বলছো রাধাকে রেখে আসেনি গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকেই দেখো সঙ্গে নিয়ে এলো সেই কথাটা সভা মাঝে আমি এখন বলে যাব ভালো কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের গর্ভে অনেক দিন ছিল ১৩ মাস ১৩ দিন এই কলিযুগের ছেলে মেয়েরা কতদিন থাকে আমরা হিসাব করে দেখি ১০ মাস ১০ দিন বলি ১০ মাস ১০ দিন নাকি মায়ের গর্ভে সন্তান থাকে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ১৩ মাস ছিল মায়ের গর্ভে ১৩ মাস ১৩ দিন ভূমিষ্ঠ হচ্ছিল না কেন তারও একটা কারণ ছিল এই যে জগন্নাথের মূর্তিটা কাঠ দিয়ে তৈরি করে আপনারা জানেন এই জগন্নাথের মূর্তিটা কাঠ দিয়ে তৈরি করে কি কাঠ নিম কাঠ নিম কাঠ দিয়ে কেন হয় ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে সমস্ত লীলা শেষ করে নিম গাছে বসেছিল এবার নিম গাছে বসে কৃষ্ণ বাঁশি বাজায় পা দুটো দোলে
পায়ের তলার রংটা লাল ছিল, দূরের থেকে জরাবাদ দেখতে পেল, মনে হয় ওটা কোনো হরিণের কান, তাই জরাবাদ মারল একটা বান, সেই বানে কৃষ্ণ ত্যাজিল প্রাণ। ওই নিম বৃক্ষের মধ্যে কৃষ্ণের মৃত্যু হলো, তাই ওই নিম বৃক্ষ ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিল যে প্রভু তোমার মরণ যে আমার এই বৃক্ষের মধ্যে হলো, তাহলে তো জগতের নিম বৃক্ষ, সংসারের নিম বৃক্ষ অভিশপ্ত হয়ে যাবে, সবাই বলবে এই নিম গাছের মধ্যে কৃষ্ণ আমাদের মারা গেছে, আমার জীবনে কলঙ্ক হবে। ভগবানের কাছে এই প্রার্থনাটা জানিয়েছিল নিম বৃক্ষ। ভগবান বলেছিল শোনো তোমার কোনো কলঙ্ক হবে না, কেন ওই নিম বৃক্ষের দিয়ে জগন্নাথের মূর্তি গঠন হবে, তখন তোমার জীবনের এই যে বদনামটা ঘুচে যাবে। তাই নিম বৃক্ষ দিয়ে নিমের কাঠটা, যে কাঠের মধ্যে জগন্নাথের মূর্তিটা হয়েছিল, সেই ইন্দ্রদুম্ব রাজা, এই ইন্দ্রদুম্ব রাজার আমলে ইন্দ্রদুম্ব রাজা স্বপ্ন দেখল কি, ভগবান শ্রীকৃষ্ণ নিম বৃক্ষের মধ্যে মারা গেল, এবার স্বপ্ন দেখতে পেল ইন্দ্রদুম্ব রাজা, স্বপ্ন দিলেন ভগবান। ইন্দ্রদুম্ব রাজা গিয়ে জলের থেকে ওই নিম কাঠটাকে নিয়ে এসে বিশ্বকর্মা এসে একুশ দিনের সময় নিল, একুশ দিনের মধ্যে মূর্তিটা গঠন হবে, এই সময় ইন্দ্রদুম্ব রাজা তাকে দিল। বিশ্বকর্মা দশ দিনের দিন ঘরের মধ্যে হাতুর বাটাল কোনো কিছুর শব্দ যখন আর পাওয়া যাচ্ছিল না, ইন্দ্রদুম্ব রাজা মনে করল বিষয়টা কি, কোনো শব্দ হচ্ছে না কেন, ঘর বন্ধ করে এই জগন্নাথের মূর্তিটা তৈরি করছিল, কেন শব্দ হচ্ছে না, শব্দ না পেয়ে দরজাটাকে খুলে দিয়েছিল, দেখে ঘরের মধ্যে কোনো মানুষজন কেউ নাই, স্বয়ং বিশ্বকর্মা এসে যে করছিল এটাও রাজা জানত না, দেখে ঘরের মধ্যে ওই মূর্তিটা বিকৃতি হয়ে আছে, চোখগুলা বড় বড়, হাত নেই পা নেই, এইরকম একটা রূপ হয়ে আছে। এই জন্য জগন্নাথ ওই নিম কাঠটা দিয়ে হয়েছিল যে কাঠের মধ্যে ভগবান লয় হলো, এই জন্য নিম বৃক্ষ মুক্তি পেল। কিন্তু জগন্নাথের যে এইরকম একটা রূপ, এইরকম একটা চেহারা, তারও একটা কারণ আছে। কারণ কি, এটা দ্বাপর যুগের একটা বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে দেখো দ্বারকাতে রাজা হলো, পরপর আটখানা কৃষ্ণ বিয়ে করেছিল, কৃষ্ণ ভগবান আটটা বিয়ে করেছিল। এই আটটা বিয়ে করার পরে আটজন বউ সব সময় শুনতে পাই রাধা নাম, কেন কৃষ্ণ যখনও ঘুমাই রাধা রাধা করে চিৎকার করে উঠে, যখন ঘুমিয়ে ওঠে তখনও রাধা রাধা বলেই উঠে। আচ্ছা বলেন তো বউগুলো থাকতে যদি রাধার নাম করে বউগুলো কি আর সহ্য হয়, তাই বউগুলো একদিন চিন্তা করল কৃষ্ণ ঘুমাতে গেলেও রাধা রাধা বলে, জেগে উঠলেও রাধা রাধা বলে, স্বয়নে স্বপনে সদা সর্বদাই শুধু রাধা নাম করে। এই রাধা নামটা কেন করে, এই রাধাটা কে, রাধার পরিচয়টা কি, কি জন্য কৃষ্ণ সবসময় রাধা রাধা করে, এটাই আমরা জানবো কৃষ্ণের তরে। তো কৃষ্ণের কাছে বললে তো হবে না, এই জন্য একদিন আটটা বউ যুক্তি করল কি, কৃষ্ণের মা যশোদা
আর বলরামের মা রোহিণী আর এই আটখানা বউ এক জায়গায় হইয়ে বলল রাধা রাধা করে কৃষ্ণ কেন তোমাদের কাছ থেকে আমি জানতে চাই এই আটটা বউ বলছে কেন সব সময় শত শত রাধা রাধা করে তাহলে রাধাটাকে সে তো সাধারণ নারী নয় রাধা রানী তো সাধারণ নারী নয় কি কারণে কৃষ্ণ রাধা রাধা করে এই আটটি কৃষ্ণের বউ জানার ইচ্ছা হলো তাই মা রোহিণীর কাছে গিয়া তারা বলিতে লাগিল বলে রাধা কি রাধা কে আমরা জানতে চাই রাধা রাধা কেন করে এটা আপনি বলতে হবে এখন রোহিণী কয় আমি হলাম মা আমি হচ্ছি মা তাহলে মা হইয়ে ছেলের প্রেমের কথা ছেলের ভালোবাসার কথা কখনো বলা যায় বউদেরকে বলছে আমি বলতে পারবো না এই রাধা তত্ত্বের কথা আমি বলতে পারবো না রাধা কি এই কথা শোনার পরে বলে না বলতেই হবে রাধা কি জিনিস আমরা জানবো কেন সদা সর্বদা আটটা বউ থাকার পরে কেন রাধা রাধা করে বলতেই হবে কোনো মতেই ছাড়া ছাড়ি নাই হ্যাঁ তখন রোহিণী বলল শোনো অবশ্যই বলতে পারি তবে এই জায়গায় হবে না কোন একটা গোপন ঘরের মধ্যে আমাদেরকে যেতে হবে কোন একটা গোপন ঘরে গিয়ে আমরা সেখানে এই রাধার কথা আলোচনা করব এই আটখানা বউ নিয়া মা রোহিণী গোপন ঘরে গেল আর কৃষ্ণের বোন সুভদ্রা সুভদ্রা সুভদ্রাকে বললো শোন তুই দরজার বাইরে দাঁড়িয়ে থাকবি কৃষ্ণ আর বলরাম এরা যদি আসে এই দরজার কাছে আসে আমাদেরকে খবর দিবি বুঝলি এই দরজার সামনে দাঁড়িয়ে থাকবি দেখবি যদি কৃষ্ণ বলরাম যেন না আসে যদি চলে আসে তাহলে তাড়াতাড়ি করে গিয়ে আমাদের ঘরের মধ্যে খবর দিবি যখন এই কথা বললেন দরজার সামনে কৃষ্ণের বোন সুভদ্রা দাঁড়াইয়া রইল এখন মা রোহিণী এই আটটি বউকে তখন রাধার তত্ত্ব বলতেছিল বলে কৃষ্ণ রাধা রাধা কেন করে জানিস বলে সে যে সামান্য নয় রমণী সে যে সামান্য নয় রমণী রমণীদের শিরোমণি এই মানব দেহের চিত্রাণী যিনি সেই তো রাধা হয় মানব জীবনের ধারাকে যদি কেউ ঊর্ধ্বগামী করতে পারে তখনই সে রাধারানী হতে পারে বলি এই সভায় এই মানবদেবের ধারা ধারাকে যদি কেউ ঊর্ধ্বগামী করে দিতে পারে ধারা উল্টে দিলে হয় রাধা রয়াকার ধয়াকার রাধা এই রাধাটাকে উল্টে দেন আগে ধয়াকার দেন পরে রয়াকার দেন তাহলে কি হলো ধারা তোমার এই নয়নের ধারা পিতৃধনের ধারা যদি কখনো কেউ ঊর্ধ্বগামী করতে পারে ধারা উল্টালে রাধা হয় বলি সভা পরে জয় জয় শ্রীকৃষ্ণ এই রাধার তত্ত্ব আলোচনা করছে রাধার তত্ত্ব আলোচনা করতে করতে দরজার সামনে সুভদ্রা দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ আর বলরাম ওই সুভদ্রাকে দেখে বলছে এই সুভদ্রাকে বলছে কৃষ্ণ বলছে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস কেন তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস কেন ঘরের বাইরে
এবার বলরাম আর কৃষ্ণকে দেখে যেতে তো ভিতরে দিতে মানা কি বলবো আপনাদের কাছে আর বর্ণনা ভিতরে যেতে দিতে তো মানা এই বলরাম আর কৃষ্ণ তো ভিতরে প্রবেশ করতে যাবে না পারবে না এই জন্যই রেখেছে দরজায় কিন্তু সুভদ্রা বলছে শুন সুভদ্রা এখন বুঝে না বুঝতে পেরে বলে ফেলেছে ঘরের মধ্যে আমাদের মা রোহিণী ওই আটখানা বইয়ের কাছে রাধার তত্ত্ব বলতেছে বলি তোরে তাই এই কথা শোনার পরে কৃষ্ণ আর বলরামে বুঝিয়াতে যাই বলে রাধার তত্ত্ব আলোচনা করছে কি বলবো আপনাদের কাছে ওই রাধার তত্ত্ব শোনার জন্যে বলরাম আর কৃষ্ণ বলে কোথায় রাধার তত্ত্ব আলোচনা করছে একটু চল তো আমরা যাই চল দেখি কোন জায়গায় রাধা তত্ত্ব আলোচনা করছে কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজনা একই সাথে হলো ধীরে ধীরে সেই গোপন ঘরের মধ্যে গেল যে জায়গায় রাধার কথা আলোচনা হয় ওই জায়গায় রাধার কথা আলোচনা হচ্ছে আর এরা তিনজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছে বুঝলেন এই রাধা তত্ত্ব শুনতে 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 বিভোর হয়ে গেছে তাদের আর কোনো জ্ঞান নাই জ্ঞান শূন্য হয়ে গেছে এই রাধাভাব রাধার প্রেম কথা শুনে আস্তে আস্তে এরা তিনজনায় বিগলিত হওয়া শুরু করেছে বাবা দেহটা আস্তে আস্তে বিগলিত হয়ে যাচ্ছে গলে যাচ্ছে এই গলিত দেহ এই রূপ যখন হলো সঙ্গে সঙ্গে ওই বউ গোলাম আর রোহিণীকে কয় মাগো এই দেখো কি হয় উপায় রাধার কথা আর তোমাকে বলার দরকার নাই এই কথা যখনই বলল সঙ্গে সঙ্গে বাবা ওই হাত পা যে গলিত হয়েছিল তাদের ওইভাবেই থেকে গেল সেই জায়গায় স্বয়ং দেখো নারদ মুনি এলো নারদ মুনি এসে প্রার্থনা জানিয়ে প্রভুর এই রূপ দর্শন করে তিনজনার বলরাম শ্রীকৃষ্ণ আর সুভদ্রার মাঝখানে এই তিনজনার রূপ দর্শন করার পরে নারদ মুনি বলল প্রভু এই রূপটা যদি তোমার থাকতো তাহলে আমার মনে হয় জগতের কল্যাণ হতো মঙ্গল হতো তুমি এই রূপটা রেখে দাও এটা নারদ মুনি বলেছিল এই নারদ মুনির কথায় ভগবান আশীর্বাদ দিলেন তাই এই রূপে অবশ্যই পূজিত হব মিথ্যা কথা নয় জগতের কল্যাণের জন্য আমার জগন্নাথে রয় জয় জয় শ্রী গুরু হরিবল হরিবল তোমার দ্বারে জিজ্ঞাসা করি বলেছো তুমি আমার পরে যে কলিযুগে এই কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সে অবতরী অবতার আর অবতরী মানে অবতরী মানে যে কেবল নামে আর প্রেমে জীব তরাইতে পারে যুগে যুগে ভগবান অস্ত্র ধরেছে দস্যুদেরকে দমন করার জন্যে যুগে যুগে পাপি তাপি নাস্তিকদেরকে উদ্ধার করার জন্যে ভগবান অস্ত্র ধরেছে আর কলিযুগের ভগবান নাম আর প্রেম নামে প্রেমে যে জীব তরাইতে পারে সেই তো অবতরী হয় এখানে অস্ত্রের কোনো প্রয়োজন নাই নামে আর প্রেমে যে জীব তরাইতে পারে তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু অবতার হলো বলি অবতরী হলো বলি সভা করে কিন্তু রাধারানীকে রেখে আসে নাই বলি তোমার ঠাই ওই গৌরাঙ্গ মহাপ্রভুর ভেতরে কিন্তু আমার স্বয়ং কৃষ্ণ রয় গৌরাঙ্গ মহাপ্রভুই হচ্ছে স্বয়ং রাধারানী
मिथ्या कथा नई राधा रानी भाव कान्ति विलास लइया कलि युगे एलो बलिजे तोमाय कि आसलो राधारार भाव कान्ति विलास अवतरी बोलिलाम सबाई आर चैतन्य चरितामृतेर पाताई तीन बार नाकि हरेर नाम हईब हरेर नाम हईब हरेर नाम हईब लेखा रई तीन बार केन ओई हरेर नाम हईब हरेर नाम हईब हरेर नाम हईब हलो कौल नस्तव्य नास्तव्य नास्तव्य एई कथाओ पावा गेल হরের নাম হইব কেবলম একবার বললে হতো কিন্তু তিনবার আমরা বলতে হয় আমরা বলি কেন এটাকে বিশেষ কিছু নয় এটাকে বলা হচ্ছে বল প্রয়োগ করা বাবা বল শক্তি প্রয়োগ করা দেখবেন স্বর্ণকার সোনার জিনিস বানালে কি করে সোনার জিনিস কি একবার একবারই দিয়ে কি একটা সোনার জিনিস তৈরি হবে ওর মধ্যে বল প্রয়োগ করতে হবে বারবার ঠুক 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 অনেকবার মারার পরেই কিন্তু একটা জিনিস তৈরি হবে তাই না তেমনি এই হরি নামের উপরে বল প্রয়োগ করতে হবে তাই তো চৈতন্য চরিতামৃতে লিখেছে কৃষ্ণদাস কবিরাজ হরের নামই বহরের নামই বহরের নামই বকে বলম কোল নাস্তব 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 গতির অন্যথা কলি জীবে হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই জয় জয় শ্রী গুরুমানন্দ একবার হরি বল হরি বল বাহিরটা হচ্ছে রাধা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই রাধা আর অন্তরে আছে তার কৃষ্ণ ভেতরটা কৃষ্ণ বোঝা গেল তাহলে দুই অঙ্গ এই কলিযুগে এসে গৌরাঙ্গ হলো রাধা কৃষ্ণের যুগলঙ্গ আমার প্রভুর মধ্যে পাওয়া গেল বলে কোন ভগবানের পূজা করবে বলেছে আমাদের জগন্নাথ এক ভগবান আর এই কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান তাহলে কোন ভগবানের পূজা করব নাকি বাবা কোন ভগবানের পূজা করবে বলেছে আচ্ছা বলেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহার চাইতে ধর্ম নাই শোনো সনাতন গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললো হরি নামের প্রতি রুচি আনতে রুচি হরি নামে রুচি না হলে তোমার হবে না আর জীবের প্রতি দয়া করতে হবে কোন জীব সাপও কিন্তু একটা জীব সাপকে যদি ভালোবেসে বাড়িতে নিয়ে গিয়ে বলি আরে সাপ তুই কতদিন ধরে ব্যাং খাসনি নে তোকে আমি একটা ব্যাং খাওয়াই সাপকে আপনি ভালোবাসলেন সাপ যদি আপনাকে একবার ভালোবাসে তাহলে আপনার ভবলীলা শেষ ওই জীবকে ভালোবাসার জন্য বলেনি তোমার ভিতরে যে জীব আছে সেই জীবকে ভালোবাসো গুরুর কাছে গিয়ে জানো গুরুর কাছে জেনে নাও সেই জীবকে কি করে ভালোবাসতে হয় সেই জীবকে কি করে ধরে রাখতে হয় সেই জীবই দেহের মধ্যে আছে কৃষ্ণ হ্যাঁ দেহের বিন্দু সেটাও তোমার কাছে ভগবান যারা বিন্দু রক্ষার কৌশল জানে তারা ভগবানের সেবা করে আর যারা বিন্দু রক্ষা করার কৌশল জানবে না তাদের তাড়াতাড়ি সংসারে মরণ হবে তাই জন্য বলেছে বিন্দু ধারণে হয় জীবন বিন্দু পতনে হয় জীবের মরণ বিন্দু পাতে নরহত্যা নরকে মজে যে জন রক্ষা করে পিতৃধন সেই হয় বাপের বেটা বিচক্ষণ পিতৃধনের উপরে আবার হরিধন বিরাজ করে এ রাসেশ্বরী রাজ বিহারী মহারাজ করে জয় জয় শ্রী গুরু গোবিন্দ একবার হরিবাল হরিবাল তাহলে সেটাও কিন্তু সেই জীবকে রক্ষা করতে হবে আর বৈষ্ণব সেবার কথা আমি বলি এই সবাই বৈষ্ণব সেবাই কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম মিথ্যা কথা নয় গদাধর রাধারানী হয়েছে বাবা তাই না
राधा अंशे गदाधर जन्म नहीं से कथाटा किन्तु अनेक साधुगुरु वैष्णव जाने भलो राधा अंशे गदाधर जन्म बुझलें बाबा এই জন্যই এই কথাটা বলে গেছে রাধা রানীকে গদাধর বলি কেন তাহলে যার অংশে জন্ম যেমন কৃষ্ণ অংশে রাধার জন্ম কৃষ্ণ অংশে রাধার জন্ম কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধা রানীর জন্ম আর এই গদাধর হচ্ছে রাধা অংশে জন্ম এই তো তোমার কথাই আমার কথাই বলা হলো আর বেশি কথা এখন বলিব না ভালো তবে তুমি কেমন ভক্ত আমি তোমার কাছে জানতে চাই তুমি যে ভক্ত হয়েছো তুমি কেমন ভক্ত কিবা তোমার পরিচয় তুমি একটু বলবা তুমি ভক্ত যে হয়েছো তুমি কেমন ভক্ত হয়েছো আর তোমার পরিচয়টা কি কোন ভক্ত তুমি তুমি আজকে ভক্ত হয়ে দাঁড়িয়েছো এটা তোমারে জানাই যাহা কষ্ট করে গেলে তুমি আমায় আমি বলবো আর সবাই এক বাবাজি এই গান শুনে
কেন তুমি সন্ন্যাসে গেলেও জানাবে আমায় সুন্দর করে যাও ভাবে দেবে নেপাল থেকে আগত মনোদা দাদা ভাই এই গান শুনে আমায় 100 টাকা তৈরি গেলে দান সকলে মিলে শোনো শোনো যোগ ভক্ত আমি বলিয়া জানা রথে ভগবান কোথায় যায়? এই যে জগন্নাথ রথে কোথায় যায় জিজ্ঞাসা করছে, আর জগন্নাথ যে রথে রথে কেন? রথে দর্শন করলে আমরা কি ফল পাই? যদি কেউ জগন্নাথকে রথে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। হ্যাঁ, রথে দড়ি ধরে যদি কেউ টানে পুনর্জন্ম হয় না, তার আর পুনর্জন্ম হয় না, তার মানে যাওয়া আসা বারণ হয়ে যায়, তাই তো? যাওয়া আসা বারণ হয়ে যায়। যদি জগন্নাথকে কেউ রথে দর্শন করে গো তার পুনর্জন্ম নাহি হয়, গোলোকে সে বাস করে মিথ্যা কথা নয়। জয় এই মায়াময় সংসারে এসে যে কষ্ট ভোগ করছি আমরা বাবা, এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন যদি কেউ জগন্নাথকে রথে দর্শন করে। আর জগন্নাথ যায় কোথায়? জগন্নাথের মাসির বাড়ি যায়, এটা তো জানে, তাই না? অনেকেই জানে এটা, জগন্নাথ যায় তার মাসির বাড়ি। তাহলে রথে দর্শন করলে কি হয়? সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন, গোবিন্দের চরণে আশ্রয় হবে, বারবার এই মানব কুলে এই যন্ত্রণা ঘাটার জন্য আর আসতে হবে। এই কারণে সেই জগন্নাথকে রথে দর্শন করলে সেই গোবিন্দের চরণে ঠাঁই হইয়া যায়। এই তো তোমার কথা ছিল বলিলাম সবাই, কলিযুগে সন্ন্যাস নাই এই কথা সবাই জানে ভালো, কেন সন্ন্যাস নাই একটু বলে যাওয়া ভালো। কলিযুগে পঞ্চক্রিয়া মানে 5টা কাজ নিষেধ আছে, 5টা কাজ নিষেধ। যেমন আমরা কলিযুগের মানুষে বাবা মা মরে গেলে পিতৃ শ্রাদ্ধে মাতৃ শ্রাদ্ধে আমরা মাছ মাংস ওগুলো খাওয়াই, এটা কলিযুগে নিষেধ আছে, এটা কলিযুগে খাওয়ানো চলবে না মাছ মাংস বাবা মার শ্রাদ্ধে। আর দেবর ভাসুরের দ্বারায় কোনো সন্তান কলিযুগে জন্ম দেওয়া নাই, অশ্বমের যোগ্য নাই, গোমের যোগ্য নাই, এগুলো নাই, কলিযুগে সন্ন্যাসও নাই। তাহলে নিমাই সন্ন্যাসে নিয়েছিল কেন? যে জিনিসটা নাই সেটা নিমাই নিল কেন? নিমাই কেন সন্ন্যাসী হলো আমি তোমারে বোঝাই, শোনো 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 ভক্ত বলি তোমায়।
केशव काशी नामे केशव काशी नामे गो एक जन मायावादी ब्राह्मण छिलो केशव काशी छिलो तार नाम एक केशव काशी एक आईन करे दिए छिलो कि जे कलियुगेर मानुष केउ सन्यास निते पारबे ना তাদেরকে ঘরের মধ্যে তাদেরকে গৃহী সন্ন্যাসী হতে হবে সংসারের মধ্যে থেকে সন্ন্যাস গ্রহণ করতে হবে সংসারেও থাকবেন আবার সন্ন্যাসী হয়ে থাকবেন এই জন্য বলেছে লয়ে নিজ নারী হয়ে থাকবে ব্রহ্মচারী সদা সচ্চরিত্রে রবে তুমি না ডাকিলে হরি হরি তোমায় ডাকিয়া লবে নারী নিয়ে ব্রহ্মচারী হয়ে সংসার করতে হবে বাবা সংসারে ব্রহ্মচারী হয়ে থাকতে হবে সেটাই জীবনের সন্ন্যাস হবে তোমার আর ওই লোক দেখানো সন্ন্যাস নাই তবে কেশব কাশী একটা নিয়ম করে দিয়েছিল আর কেশব কাশীর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা বিবাদ ছিল এই জন্য কেশব কাশীর কথাকে অমান্য করে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে কেন তার সঙ্গে একটা বিবাদ ছিল তাহলে কলিযুগে সন্ন্যাস নাই এই পাঁচটা কর্ম নাই কিন্তু নিয়ম নিয়েছে কেন বিবাদের জন্য আর এই নিয়মটা করে দিয়েছিল কেশব কাশী বোঝা গেল এই তো তোমার কথাই আমার কথাই হইয়া গেল পঞ্চক্রিয়া কলিযুগে বন্ধই আছে জানে সবাই ভালো স্বামী বলে একা নাহি দেওয়া যায় বিষ্ণুপ্রিয়াকে শুধু ছেড়ে যাওয়া নয় নিভাই সবাইকে ছেড়ে গেছে মাকে ছেড়ে গেছে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেছে সবাইকে গেছে বিষ্ণুপ্রিয়াকে যখন নিমাই ছেড়ে গিয়েছিল তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র ১৪ বছর এই ১৪ বছরের একটা মেয়ে এই ১৪ বছরের একটা মেয়ে স্বামীর ভালোবাসা কি জিনিস সে বোঝে না তার আগেই নিমাই চলে গেছে আর কলিযুগের মেয়েদের ১৮ বছর না হলে বিয়ে দেওয়া যায় না তাহলে একটা ১৪ বছরের মেয়েকে স্বামী রেখে যদি চলে যায় সেই নারীর জীবনে কি ব্যথা দুঃখ থাকতে পারে তাই শোনো নিমায়ের আশীর্বাদে বিষ্ণুপ্রিয়ার দেহের কাম কামনা বাসনা সব কিছু দূরে চলে গিয়েছিল নিমায় আশীর্বাদ করেছিল যে তোমার দেহের থেকে আজ থেকে জোয়ার থাকবে না তোমার দেহের কাম কামনা বাসনা সব দূরে চলে যাবে আর বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যাওয়া নয় বলি যে তোমায় আরো বেশি করে ধরেছিল মতি এই সবাই আরো বেশি করে ধরেছিল কি করে নিমাই সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে আবার ফিরে এসেছিল বাড়িতে এসে যে ঘরে বিষ্ণুপ্রিয়া থাকতো বাইরে পিছন থেকে গিয়ে প্রিয়া প্রিয়া করে ডাকছে নিমায়ের মা নিমাইকে তো বিদায় দিয়েছে কি কোকিল পাখির রূপে কোকিল পাখির রূপে নিমায় বিদায় চেয়েছিল কুহু কুহু করে বিদায় দাও বলে নিমায়ের মা সচি মাতা কোকিল পাখি মনে করে বলল তুই বনের কোকিল বনে যা আর বিষ্ণুপ্রিয়াকে হরণ খুলে দিয়েছিল দিয়ে বলেছিল আজ থেকে যদি আমাকে দেখার ইচ্ছে হয় তাহলে খরমের কাছে এসে কান্নাকাটি করবে তোমার দুই ফোঁটা চোখের জল যখন এই খরমের মধ্যে পড়বে
অমনি আমার ধর্মের উপর আবির্ভাব হলে বিষ্ণুপ্রিয়াকে তখন দেখার ইচ্ছা হতো নিমায়ের। আর বিষ্ণুপ্রিয়ার যদি নিমাইকে দেখার ইচ্ছা হতো তাহলে ওই যে খরম, নিমায়ের খরম, সেই খরমটা আজও আছে, ওটা মায়াপুরে আছে, সোনা দিয়ে বাঁধানো। অনেকে গিয়েছে দেখে এসেছে সোনা দিয়ে বাঁধিয়ে রেখেছে নিমায়ের পায়ের খরম। ওই খরমের কাছে গিয়ে বিষ্ণুপ্রিয়া কান্নাকাটি করত, তখনই নিমাই সেই খরমের উপরে দাঁড়াত। এটা তারা বেশি করে ধরা হয়, ছেড়ে যাওয়া নয়। আর মা কে ছেড়ে গেছে, মা একটা জীবনে অপরাধ করেছিল, এই বিষ্ণুপ্রিয়া কে তো ছেড়ে নিমাই গেছেই, মাকেও ছেড়ে গেছে তার সঙ্গে। সন্তান যদি মাকে ছেড়ে চলে যায়, মায়ের মনে যে কত ব্যথা বেদনা হয়, যে মায়ের সন্তান চলে গেছে সেই মাই একমাত্র জানে। তাই বিষ্ণুপ্রিয়া কে ছেড়ে গেছে, মাকেও ছেড়ে গেছে, মায়ের একটা বড় অপরাধ করেছিল মা কি তার আগের জন্মে। এই নিমায়ের মা তার আগের জন্মে রামচন্দ্রের সৎ মা ছিল, সেই মায়ের নাম ছিল কি? বাসন্তী দাস। করেছে না অনেক দূর থেকে। আচ্ছা যাই হোক, এখন নিমায়ের মা শচী মা তার আগের জন্মে ছিল রামচন্দ্রের সৎ মা। রামচন্দ্র যখন অযোধ্যার রাজা হবে এরকম পরিকল্পনা, রাজা দশরথকে গিয়ে ভরতের মা কৈকেয়ী বলল, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর তোমার ছেলে রামকে, বড় ছেলে রামকে বনবাসে দিতে হবে। রাজা দশরথ এই কৈকেয়ীর কাছে একটা সত্যে আবদ্ধ ছিল, এই জন্য কথা ফেলতে পারল না। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস চলে গেল। 14 বছর পরে রামচন্দ্র আবার এলো ঘরে। আসার পরে নিজের মা কৌশল্যা তাকে দেখতে পাচ্ছে, লক্ষ্মণের মা সুমিত্রা তাকেও দেখতে পাচ্ছে, কিন্তু ভরতের মাকে দেখতে পাচ্ছে না। তখন নিজের মাকে রামচন্দ্র জিজ্ঞাসা করছে, মা, যে মা আমাকে বনবাসে দিল সে মাকে আমি দেখছি না কেন? বলে, তোর মা আর তোকে মুখ দেখাবে না, একটা ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। রামচন্দ্র ছুটে গেছে সেই ঘরের কাছে, বাইরে থেকে ডাকছে, মা তুমি দরজা খোলো, আমি 14 বছর পরে আবার দেশে ফিরে এসেছি, আমি তোমার চরণে একটু প্রণাম করব, তোমাকে একবার মা বলে ডাকবো। ভিতর থেকে কৈকেয়ী বলছে, আমি এই মুখটা তোকে আর দেখাবো না, আমি দরজাটা খুলব না। রামচন্দ্র বলছে, কেন মা, তুমি দরজাটা খোলো, তোমার চরণে একটু প্রণাম করি, এতদিন পরে এলাম। বলছে, না আমি এই মুখটা তোকে দেখাবো না। অনেক বলার পরে রামচন্দ্রকে তখন বলল কৈকে, শোন রাম, আমি দরজাটা খুলতে পারি, তোকে আমি দেখা দিতে পারি, তবে একটা শর্ত আছে। রামচন্দ্র বলল, কি শর্ত মা বলো, সব শর্ত আমি মেনে নেব। বলে, তুই আমাকে কথা দে, এই জন্মে তুই আমার ছেলে হলি না, আমি তোকে বনবাসে দিয়েছিলাম, তো তুই কথা দে পরজন্মে গিয়ে তুই আমার পেটের ছেলে হবি আর আমাকে মা বলে ডাকবি। যদি আমার পেটের ছেলে হোস আর আমাকে যদি মা বলে ডাকিস তাহলে আমি দরজাটা খুলে দেব। রামচন্দ্র বলছে, মা তুমি কথা দিলাম তোমাকে, তুমি দরজাটা খোলো, আমার মনে কোনো দুঃখ নাই, কেন পৃথিবীতে কুসন্তান অনেক হয় কিন্তু কুমাতা কখনো হয় না, মা কখনো খারাপ না, তুমি তুমি দরজাটা খোলো, তোমার চরণে আমি প্রণাম করব। কৈকেয়ী বলল, তুই আমার গর্ভে জন্ম নিবি, আমাকে মা বলে ডাকবি, তাহলেই দরজা খুলবো। এই বলার পরে দরজাটা খুলে দিয়েছে। যে দরজা খুলে দিয়েছে, রামচন্দ্র মায়ের চরণে প্রণাম করে বলল, মা গো, এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে তার ফল ঠিক তেমনই হবে, আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমাকে মা বলে ডাকবো, কিন্তু মা তোমাকে মা বলে ডাকার পরেও আমি একদিন তোমাকে ছেড়ে চলে যাব,
ওই কেই বলছে কেন রাম তুই আমার গর্ভে জন্ম নিবি আমাকে মা বলে ডাকবি আর আমাকে ছেড়ে চলে যাবি কেন বলল মা গো এই পৃথিবীতে যে যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হবে যেদিন আমি বনবাসে চলে গিয়েছিলাম তুমি আমাকে বনবাসে দিয়েছিলে সেদিন কেবল কেঁদেছিল কে কেঁদেছিল আমার গর্ভধারিণী মা কৌশল্যা আর তোমার ছেলে ভরত রাজা হবে বলে তোমার মুখে সেদিন হাসি ছিল আর আমার মা শুধু কেঁদেছিল এই জন্য আমি তোমার পেটেই জন্ম নেব তোমাকে মা বলে ডাকার পরে একদিন ছেড়ে চলে যাব সেদিন তুমি বুঝতে পারবে যে পেটের ছেলেকে মাকে ছেড়ে চলে গেলে মায়ের মনে কত ব্যথা বেদনা হয় এই জন্য পরজন্মে কইকেই এসে সচি মাতা হলো যার কারণে নিমায় জন্ম নিয়ে মা বলেও ডেকে চলে গেল সচি মাতা ১৩ বছর ১৩ মাস কষ্ট ১৩ মাস ১৩ দিন কষ্ট পেল কেন জানেন ১৩ মাসের মধ্যে সচি মাতা কখনো নিম গাছের তলে যায়নি কারণ শ্রীকৃষ্ণ নিম গাছে লয় হয়েছিল তাই তো কৃষ্ণ এই নিম গাছের মধ্যেই ছিল ১৩ মাস ১৩ দিন যেদিন হলো সেদিন কষ্ট সহ্য ব্যথা সহ্য করতে না পেরে ঘরের থেকে বেরিয়ে নিম গাছের তলায় গেল এখন যেমন সন্তান প্রসব করাটা কোনো ব্যাপার না হাসপাতালে যাবেন পেট কেটে একদম বের করে দিবে কোনো ঝামেলা নাই আর তখন তো এইটা ছিল না কত কষ্ট হয়ে কত মা মরে গেছে সন্তান জন্ম দিতে গিয়ে তাই শোনো যেদিন তোমার গর্ভে জন্ম নিয়ে তোমাকে ছেড়ে চলে যাব সেদিন তুমি বুঝতে পারবে মা চলে সন্তান চলে গেলে মায়ের মনে কত ব্যথা হয় এই কারণে সে বিষ্ণুপ্রিয়া কে তো ছেড়ে যাওয়া নয় যে যেমন কর্ম করবে তার ফল হবে মিথ্যা কথা নয় সময় নাই দেখতে দেখতে মোদেরে সময় বয়ে পরবর্তী শিল্পী বাদিতে আসিয়া দাঁড়াইয়া রয় এখানে কমিটির তরফ থেকে বলছি একটা ঘোষণা আছে এটি ঘোষণা আছে কমিটির তরফ থেকে প্রসাদের ব্যবস্থা করেছে আপনারা প্রসাদ নেবেন এবং গান শুনবেন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমিটির বাবুরা প্রসাদের ব্যবস্থা করেছে প্রসাদ নেবেন আর গান শুনবেন তবে একটা কথা বলি সেটা কি একটা কথা বলেছিল কলিযুগে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন বৈষ্ণব সেবাই হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম আমরা যে যা করি না কেন বাবা টাকা পয়সা জোয়ারের পানি আজ আছে কাল থাকবে না কিন্তু বৈষ্ণব সেবা দিয়েই জীবনের ধর্ম করতে হবে শ্রেষ্ঠ ধর্মটা কি তুমি বলেছিলে আমায় শ্রেষ্ঠ ধর্মটাই হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া এই যে মহাপ্রভুর ভোগ হয় সেটা একটা বৈষ্ণব সেবা তাই আমার আপনারা জানি ভক্ত আপনারা এই জায়গায় সবাই ভক্ত তাই ভক্ত হয়ে ভগবানের সেবা দেওয়ার জন্যে যদি কিছু দান করেন সেটা আমরা নিয়ে যাব না এই অনুষ্ঠান কমিটির বাবুদের কাছে দিয়ে যাব যেন আপনাদের এই দান দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে সেটা যেন আপনার কলিযুগের ধর্ম হয় জগন্নাথের সেবায় লাগে এই ধর্ম বিশ্বাস করে দেখেন কত মানুষ আপনাদের এই গ্রামে শুনলাম এসে একের পরে এক অনেকেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে মানুষের গ্যারান্টি নাই যে জন্য আপনার পাশে বসে আছে সে আগামীতে যে এসে গান শুনবে এটাও বলতে পারা যাবে না তাই আপনারা যদি কেউ চান বৈষ্ণব সেবা দেওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা দিতে চান এই ভিক্ষাগুলো আমরা এই কমিটিকে দিয়ে যাব তাই আমার বাবারা মায়েরা যে যা পারেন বৈষ্ণব সেবার জন্য কিছু দান করবেন কলিযুগে আপনার এটাই শ্রেষ্ঠ ধর্ম হবে মুখে জয় রাধে গোবিন্দ বল মন রস নয় বৈষ্ণব সেবার জন্য দেবা করে দান একদিন মনের আশা পূরণ করবে দয়াল ভগবান জগন্নাথের সেবার জন্য জানা দান করিবে অবশ্যই তাদের সংসারে কোনো অসুখ বিসুখ না হবে
অসুখ বিসুখ হয়ে গেলে কত টাকা যায় ও না দিয়ে যে পেতে চাই দুঃখ পিছে দাই আর এক মাই এসে দেখো কি কর্ম করিল এগারো টাকা সাধু বাজারে দান করিয়া গেল।